আমার নাম মিলিয়াস প্যালিয়ালাস পেশায় একজন আইনজীবী ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয় ব্যাখ্যা করলেন তবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্ম বিশ্বাস একজন ইহুদিও প্রায় একই রকম কথা বলতে পারবে আপনি যেসব কথাগুলো বলেছেন উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে সরি উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ টেস্টামেন্টের উদ্ধৃতি দিয়ে আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কি না যে একটা ধর্ম অন্য আর একটা ধর্মের চাইতে বেশি উন্নত আর সত্যি আর অন্যান্য ধর্মগুলা মিথ্যা এইভাবে বোধহয় বলতে পারি না এটার ফলাফল কি হতে পারে এসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল ইতিহাস বলছে আপনি সুবিচার আর শান্তির কথা বললেন পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা হয়েছে অনেক বেশিবার বলা হয়েছে পবিত্র আত্মা চাইতে অনেক বেশি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তিপ্রিয় তিনশো তেরো খ্রিস্টাব্দে রোমান সম্রাট তাদের সমর্থন করেন এখন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সেখানেও দেখবেন শান্তির কথা আছে আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদকে সমর্থন করে আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনের একটা আয়াত সুরা মাহিদা অধ্যায় পাঁচ আয়াত বত্রিশ এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি কারণ আমি কম্পারেটিভ রিলিজনের ছাত্র আয়াতটা বলছে যদি আপনি একজন নিরীহ মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন আর যদি একজন নিরীহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন এটা মাত্র একটা আয়াত তবে সাধারণভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির বাণী প্রচার করে এই কারণে যীশু খ্রিস্ট বা ইসলাম বলেছিলেন নিউ টেস্টেমেন্টের গসপ্ল অফ লুক অধ্যায় নম্বর চব্বিশ অনুচ্ছেদ ছত্রিশ তিনি উপরের ঘরে গিয়ে তাঁর শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম আলাইকুম এটার মানেও একই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হিব্রুতে তাহলে দেখা যাচ্ছে যীশুখ্রিস্ট বা ইসলাইও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম আর এই কথাটাকে যদি আরবি করানো হবে আসসালাম আলাইকুম শান্তি বর্ষিত হোক আপনি বললেন একটা ধর্ম আরেকটা ধর্মের চেয়ে উন্নত নয় আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি পবিত্রকরণ বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষায় যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে এজন্য না যে অন্যকে ঘৃণা করবে একমাত্র আল্লাহ তালা যে ধর্মটা পাঠিয়েছেন সব নবিরসলগণের কাছে হোক তিনি মুসা অথবা হোক যিসুবা ইসালাহাল্লাম মুসা্লাম মোহাম্মদসাল্লাম সেটা হচ্ছে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা আর আমি বিশ্বাস করি যে নবীরগণ সবাই যেমন ধরেন আদম নু মুসা যিশু মোহাম্মদ তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা আল্লাহ তাল্লার কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা আশা করি উত্তরটা পেয়েছেন